সুদীর্ঘ ত্রিশ বছর মূরত বহমপুরের বেসর গাঁওবাসী রাইজে সুদীর্ঘ ত্রিশ বছর মূরত বহমপুরের বেসর গাঁওবাসী রাইজে লাভ করলে বিশুদ্ধ খাওয়াপানী। কেন্দ্রীয় সরকারের অভিলাষী আসনি জল জীবন মিশনের অধীনত পানী যোগান প্রকল্পের শুভ উদ্বোধন করলে রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিকরী বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাসে। সম্পূর্ণ সভাখনত উপস্থিত আছিল প্রাক্তন সাংসদ রাজেন গোহাই, বিধায়ক রূপক শর্মা, জিতু গোস্বামী, নগাঁও জেলা উপায়ুক্ত কবিতা পদ্মনাভন সহ সহস্রাধিক লোক। প্রায় 64.80 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা পানী যোগান প্রকল্পটির উপকৃত হব প্রায় 270 ঘর। আমি জল জীবন মিশনের অন্তর্গত প্রায় 359টা আমার স্কিম নগাঁও সংমণ্ডলত ইতিমধ্যে আমি অন্তর্ভুক্ত করেছো, আর সেইটার ভিতর 179 স্কিম আমার বহমপুর সমষ্টিত ইতিমধ্যে অনুমোদনের কারণে ব্যবস্থা করা হয়েছে, আর সেইবর ডিপিআর ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে। আর তার ভিতর আমার যেহেতু আমি জানো বহমপুর সমষ্টিত যেহেতু আমি জানো যে পাহাড় দাঁতি গাখীরা অঞ্চল আছে যত নাকি পানির তীব্র সংকট তাত আছে, গতি আমি পাহাড়ের দাঁতি গাখীরা মানুষের যাতে পানি পায় তাতো আমি তেনেকা স্কিম ধরেছো। আর বহমপুর সমষ্টিত আমি 16টা স্কিম আমি বাগানের কারণে ধরেছো। বাগানের পানির বিষয়টা আগতে বাগানের ম্যানেজারের ওপর কর্তৃত্ব আসলে যোগান দিয়ে ব্যবস্থা করেছিল, আমি এটা নিজাভাবে যে সমগ্র লগতে বাগানতো মানুষ যাতে পানি যাতে পায় তার কারণে আমি বিহিত ব্যবস্থা লৈছো। আজি আমি সমগ্র আজি প্রায় 2,04,000 মানুষের ঘর আমি পানি যোগান আমি করবলে সক্ষম হয়েছো, আর ইয়াতো আগন্তুক দিনত যে 80,000 পরিয়াল পানি সংযোগ করব লাগে সেইখিনি কামও 2024 চনের আগত যাতে আমি করব পাও তার কারণে ইতিমধ্যে আমার জেলা উপায়ুক্ত হোক বা আমার বিধায়ক জিতু গোস্বামী হোক বা রূপম শর্মায় হোক এলোকে তৎপরতায় লাগি আছে। বছর বছর ধরে বিশুদ্ধ পানির অভাবত থাকা রাইজে কুয়া দমকলের আইরনযুক্ত পানি সেবন করবলগা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজিত সভাত অংশগ্রহণ করে জনস্বাস্থ্য বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাসে 169টা প্রকল্প বহমপুর অঞ্চল রূপায়িত হব বলে জানায়। প্রকল্প নির্মাণত জড়িত ঠিকাদারসল আসনি রূপায়ণত যাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার নকরে তার বাবে সকিয়নিও প্রদান করা হয়। কোয়ালিটির আমি কোনো কম্প্রোমাইজ নক, আর সেইখানে আপনাদের এই নিশ্চয় জানি ভাল পাব যে আমার যুদ্ধ ঠিকাদারসমূহে যুদ্ধ কাম করব সেই কাম করা সম্পূর্ণ হওয়ার পিছত 40% বিল পিছত পাব, অর্থাৎ যে কাম করা হওয়ার লগেলগে যে এই যে আসনির ধনসমূহ পাব সেইটা নয়, 40% ধন যেহেতু পিছত পাওয়ার ব্যবস্থা করেছো। গতি আমার লিখিত ওপর অভিযোগে হোক বা রিজার্ভ কমিটিয়ে হোক বা বিভাগে হোক বা ডিসি অফিসতে হোক এইটো যদি কোরবার যদি অভিযোগ থাকে তৎকালীনভাবে আমাক অভিযোগ দিয়ার কারণে আমি অনুরোধ জানাইছো অকল বহমপুরতে নয় সমগ্র রাইজকে। আর নিশ্চিত ওপর সেটা ঠিকঠাক করে দেওয়ার দায়িত্ব বিভাগের আছে বা বিভাগের অন্তর্গত আমার ঠিকাদারসল থাকিব। অসমত 1,07,000 লোকক নতুনক রেশন কার্ড দিয়ার ব্যবস্থা করা হয়েছে বলে শাসন প্রসঙ্গত কয় মন্ত্রীগুলো। জনস্বাস্থ্য কারিকরী বিভাগের অধীনের পানি যোগান আসনিসমূহ শীঘ্রেই নিযুক্তির ব্যবস্থা করা হব বলে জানায় মন্ত্রী রঞ্জিত দাসে। হেমন্ত দাস, নিউজ 18, নর্থ ইস্ট।